ভোট গ্রহণ চলছে। ছয় বিধানসভা উপনির্বাচনে হাড়োয়াও তার মধ্যে অন্যতম। হাড়োয়ায় ভোট ঘিরে উত্তেজনা, হাড়োয়ায় মহব্বতপুরে উত্তেজনা, ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে উত্তেজনা, এসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, তৃণমূল এজেন্ট ও কর্মীদের বিক্ষোভ। তর্ক বিতর্ক, ছাপ্পা ভোটের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, এ তো পুরো উলট পুরান। দেখো, একেবারে বিরুদ্ধে অভিযোগ বলতে গেলে, এই যেটা জানি আমরা, মোহাম্মদপুর 138 নম্বর বুথ, সেখানে আইএসএফ এর যে প্রার্থী পিয়ারুল ইসলাম, তার কাছে একটি ফোন আসে যে সেখান থেকে নাকি আইএসএফ এর এজেন্টদের সরিয়ে দেওয়া হয়েছে এবং সরিয়ে দিয়ে সেখানে ছাপ্পা ভোট চলছে। এরপরেই কিন্তু সেখানে তিনি পৌঁছায়, পৌঁছতে গিয়ে যিনি যখন বুথের ভিতর যায়, তারপর বেরিয়ে আসতেই কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীদের। দাবি যে সুস্থভাবে ভোট হচ্ছিল, তৃণমূল এজেন্টদের দাবি সেখানে সুস্থভাবে ভোট হচ্ছিল, জোর করে এই আইএসএফ এর প্রার্থী সেখানে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সাধারণ মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করছে। কার্যত তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং যে তার যে বডিগার্ড, নির্বাচন কমিশন দ্বারা রাখা হয়েছে যে বডিগার্ড রাজ্য পুলিশের, এই পুলিশ কর্মী কার্যত সেই বিক্ষোভকারীদের হাত থেকে তাকে কোনো রকমে রক্ষা করে তাকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে সরে যায়। তবে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অভিযোগ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। ছাপ্পা ভোটের তারপরে কি হলো, এখন কি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে? দেখো, এই মুহূর্তে কিন্তু পুলিশ বাহিনী সেই 138 নম্বর বুথে সেখানে গেছে, কিন্তু পুলিশের দাবি সেখানে সাধারণ যে ভোটার তাদের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পিয়ারুল ইসলাম যে আইএসএফ এর প্রার্থী, তার দাবি তার কাছে ফোন আসার পরেই সে গেছিলো এবং সে পরিদর্শন করেছে, তার এজেন্ট কাউকে কেউ ছিল না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। তবে সকালে বিজেপির অভিযোগ, আজ এখন আইএসএফ এর অভিযোগ এবং সব অভিযোগই নস্তাত করছে তৃণমূল কংগ্রেস।